লোকে বলে জায়গামতো তেল দিলে নাকি সব কাজই হয়, আর তেল চুরি করে সেই তেল বেচে দিয়ে রাতারাতি মালিক হওয়া যায় বাড়ি, দামি গাড়ি, জমি আর কত কিছুর। সরকারি তেল কোম্পানিতে যে তেল চুরি হয় সেটি কে না জানে। দামি ডলার দিয়ে আমদানি করা সেই জ্বালানি তেল খালাসের সময় যে কৌশলে চুরি হয় তা নিয়েই তালাশের এবারের অনুসন্ধান। তেল নিয়ে তেলেসমাতি, এই তেলেসমাতিতে জড়িতরা কিভাবে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হলেন তা নিয়েই আজকের অনুসন্ধান। সারা দেশের প্রায় ২০টির মতো ডিপো বা তেলাধার থেকে জ্বালানি তেলের কারবার করে পদ্মা অয়েল কোম্পানি। এর মধ্যে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ডিপো থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তেল সরবরাহ করা হয়। ডিপোর ভেতরে ও বাইরে যুগের পর যুগ ধরে চলছে অবৈধ তেল ব্যবসার রাজত্ব, আর ডিপোর কর্মকর্তা এবং কর্মচারীরাই এই অবৈধ ব্যবসার সাথে জড়িত। ডিজেল, পেট্রোল, কেরোসিন সহ সব ধরনের জ্বালানি তেল বিক্রির জন্য দেশে আছে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি নামের সরকারি তিনটি কোম্পানি। এর মধ্যে বিমানের জ্বালানি জেট ফুয়েল বা জেট A1 তেল মজুত ও বিক্রির দায়িত্ব এককভাবে পদ্মা অয়েল কোম্পানির। এই কোম্পানি ছাড়া অন্য কেউই বিমানের জ্বালানি বেচাকেনা করতে পারে না। বলে নেওয়া দরকার, বিমানের জ্বালানি আর কেরোসিন একই ধরনের রাসায়নিকে তৈরি। আকাশপথে বেশি ঠান্ডায় জ্বালানি তেল যাতে জমাট না বাঁধতে পারে সেজন্য এক ধরনের রাসায়নিক যোগ করলে সেই কেরোসিন হয়ে ওঠে বিমানের জ্বালানি। ফলে বিমানের জ্বালানি চুরি করলে সেটা সহজেই বিক্রি করা যায় কেরোসিন হিসেবে। কুপিবাতি জ্বালানো, রান্নার আগুন ধরানো সহ অনেক কাজেই কেরোসিনের ব্যাপক চাহিদা আছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেশি বিদেশি উড়োজাহাজের জন্য জেট A1 জ্বালানি তেলের চালান আসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা অয়েল কোম্পানির গোদনাইল ডিপো থেকে। এই ডিপো থেকে তেল খালাসের সময় বছরে ২৩ থেকে ২৫ কোটি টাকা দামের বিমানের জ্বালানি চুরির তথ্য এসেছে আমাদের হাতে। পদ্মা অয়েল কোম্পানির হিসেবের খাতায়ও গত ৫ বছরে অন্তত ১০০ কোটি টাকার তেল কম পাওয়ার তথ্য স্বীকার করা হয়েছে। সেই হিসেবে দেখা যায় গত অর্থ বছরেও, অর্থাৎ ২০২২-২৩ অর্থ বছরে গোদনাইল থেকে বিমানবন্দরে বিমানের জ্বালানি দেওয়ার সময় কম পাওয়া গেছে ২০ লাখ লিটার, যার মূল্য ২৩৫ কোটি টাকা। আর আগের বছর অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে ২৪ কোটি টাকা দামের প্রায় ২১ লাখ লিটার তেলের কোনো হদিসই মিলেনি। একইভাবে ২০২০-২১ অর্থ বছরেও ১৭ কোটি টাকা দামের ১৪ লাখ লিটার, ২০১৯-২০ অর্থ বছরে ২৩ কোটি টাকা দামের ২০ লাখ লিটার এবং ২০১৮-২০১৯ অর্থ বছরে ২৮.৫ কোটি টাকা দামের ২৪ লাখ লিটার জ্বালানি তেল যেন হাওয়া হয়ে গেছে। তেল কিভাবে হাওয়া হয় সেটা দেখতে এখন আমরা চলে যাচ্ছি পদ্মা অয়েল কোম্পানির গোদনাইল ডিপোতে। ডিপুর পাশেই শীতলক্ষা নদী, এখানেই সবচেয়ে বেশি চলে জ্বালানি তেলের চোরাই কারবার, এমন তথ্যের সূত্র ধরেই অনুসন্ধান শুরু তালাশের। দেখা গেল চোরাই চক্রের সাথে সরাসরি জড়িত লরির মালিক, এজেন্সি কর্মকর্তা, লরির ড্রাইভার, হেল্পার সহ অনেকে। ফিলিং স্টেশন অথবা এজেন্সির মালিক এখান থেকে যে পরিমাণ তেল কেনার টাকা দিচ্ছেন সরবরাহ পান তার চেয়ে অনেক কম। আর বছর শেষে যখন হিসেব হয় তখন দেখা যায় চোরাই তেলের পুরোটাই লোকসান দেখানো হলো পদ্মা অয়েল কোম্পানির। পেট্রোল, ডিজেল সহ জ্বালানি তেল নিতে প্রায় প্রতিদিন এ ধরনের গাড়ির দীর্ঘ লাইন দেখা যায় এখানে। তালাশের এক সদস্য কৌশলে পেট্রোল পাম্পের ম্যানেজারের পরিচয়ে একটি লরিতে উঠে পড়লেন। দেখতে চাই ডিপো থেকে সরবরাহের সময় কিভাবে চলে চোরাই তেল বেচাকেনার কারবার। ঢুকতেই কয়েকজন ড্রাইভারকে টাকা গুনতে দেখে খটকা লাগলো আমাদের। তার মানে এখানে অবৈধভাবে তেলের বেচাকেনা চলে, হয় নগদ টাকা লেনদেনও। আমরা খুঁজতে থাকি এমন একজনকে যিনি এখানে কি হচ্ছে তার খোঁজ রাখেন মোটামুটি। একটি বুথ দেখে মনে হলো
এই বুঝি চোরাই তেলের দরদাম চলছে। এখানে একজন চেকার সাথে পরিচয় হলো, তার নাম টুটুল। কিছুক্ষণ চায়ের আড্ডাও হলো তার সাথে। তার কাছে চুপি চুপি জানতে চাই আমরা কিনবো 9,000 লিটার পেট্রোল, সেখান থেকে 100 লিটার বিক্রি করে চাই নগদ টাকা। এটি কি করা যাবে? শুরু হলো দর কষাকষি। এখন কত করে? আমরা 20 লিটার 1400 টাকা দিই। আচ্ছা, না আমরা আমরা ইয়ে নেব, আমরা 100 দেব। আচ্ছা, 100 হ্যাঁ, মানে আর বাড়বে না নাকি? তবে ডিপোর বাইরের চেয়ে প্রতি লিটারে 10 টাকা কম দিতে হবে। বাইরে নাকি খুব রিস্ক, যে কোনো সময় ধরা পড়ার সম্ভাবনা আছে। আপনার সাইডটা ওই যে ক্লিয়ার দেখবেন, ধরেন আপনি এই তাতালটা বাইরে বিক্রি করতে গেলেন, বাইরে বিক্রি করতে গেলে কিন্তু অনেক নজরদারি লাগে। অবকারি বিক্রি করতে আপনার 20 লিটার, ওই 20 লিটার হয়ে যাবে চল 200 লিটার, 200 লিটার বিক্রি করে তা মানে কথা আছে না, লোভে পাপে মৃত্যু। মানে লোভ করতে গেলে বাইরে অনেকে ধরা গেছে এরকম। একটু বাড়ানো যায় না অল্প? তাহলে আমি রেগুলার কাস্টমার হিসেবে থাকলাম আপনার কাছে। আগে আপনি এই করেন, তারপর একটা করেন। আচ্ছা, তাহলে কি আমি সবসময় কি আপনার সাথে যোগাযোগ করবো নাকি আমার যার এই পাঠানো? ওদের সাথেই করবো, যোগাযোগ করলে ওদের সাথেই করবো, ওরা টাকা পয়সা তো ওরা নিবে। আচ্ছা, তেলের পরিমাণ সঠিক আছে কি না তা চেক করার দায়িত্ব যাদের কাঁধে, সেই চেকার অবৈধভাবে তেল কিনতে রাজি হয়েছেন। অনেকটা বেড়ায় ক্ষেত খেয়ে যাওয়ার মতো হলো না তো? তেল চেকার টুলুর আশ্বাসের পর আমাদের লরি জ্বালানি তেল নেয়ার জন্য ঢোকানো হলো গাড়ির লাইনে। 9,000 লিটার পেট্রোলের পে স্লিপ দেখানোর পর শুরু হলো তেল ভরার কাজ। টুটুল ভাইয়ের সাথে কথা হয়েছে, বুঝছেন? ঝামেলা তো নাই, আমি না আসলে না না সমস্যা নেই, আপনি বলে দিবেন ওই যে টুটুল ভাইয়ের নাম্বারটা রাখবেন। হ্যাঁ, বলে দিলে এখন এখন মাইনাস করবেন 100? বরাদ্দকৃত 9,000 লিটার থেকে বেঁচে দেওয়ার জন্য রাখা 100 লিটার কিনতে রাজি টুটুল, কিন্তু দিতে হবে কম দাম, অর্থাৎ 125 টাকা লিটারের দরের পেট্রোল বেচলে নগদ টাকা মিলবে লিটারে 70 টাকায়। অনুসন্ধানের স্বার্থে লোকসান দিতে রাজিও আমরা। আর তো কোনো ঝামেলা নেই? আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, তাহলে 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট কত দিচ্ছেন? 7। তার মানে টুটুল 100 লিটার পেট্রোল কিনে 7,000 টাকা আমাদের বুঝিয়ে দিল, বাকি 8,900 লিটার তেল নিয়ে লরি বেরিয়ে এলো ডিপোর বাইরে। ডিপোর ভেতরে এভাবেই অবৈধভাবে তেলের বাণিজ্য চলছে দিনে দুপুরে প্রকাশ্যে। বরকর্তাদের অগোচরেই কি দীপুর ভেতরে এই কাণ্ড ঘটছে? আপনাদের কাছে কি তা বিশ্বাস হয়? আমাদের কাছে কিন্তু তা মোটেও বিশ্বাস হয় না। চলুন দীপুর একেবারে বাইরে প্রধান ফটকে কি ঘটছে তা দেখে আসি। দীপুর বাইরের গেটের সাথে লাগোয়া কয়েকটি পয়েন্ট থেকে এভাবেই তেলবাহী লরি থেকে তেল বিক্রি করে দেয় চালক ও হেলপাররা। এই গেট দিয়ে দিনে শতাধিক তেলবাহী লরি বের হয়। প্রায় প্রতিটি লরি থেকেই এভাবে অবৈধভাবে তেল চুরি হয়, বিক্রি হয় সবার সামনে। কিছুক্ষণ চোখ রাখতেই ধরা পড়ল আরও একটি পয়েন্টে চোরাই তেল কেনাবেচার চিত্র। প্রায় প্রতিটি লরি থেকে এভাবেই তেল নামিয়ে নেওয়া হচ্ছে, আর চোরাই তেল বিক্রির টাকা ভাগাভাগি করে নিচ্ছে লরির চালক হেলপাররা। শুধু পেট্রোল ডিজেল অক্টেন নয়, বিমানের জ্বালানি জেট A1 এভাবে নামিয়ে নেওয়া হয় চুরি করে। ছদ্মবেশ ছেড়ে তালাশ টিম এবার আসল পরিচয়ে। ক্যামেরা দেখে পালাতে থাকে চোরাই তেল বিক্রির সাথে জড়িতরা। বন্ধ করে দেওয়া হয় ঝাপড়ার দোকানগুলো। এ ভাই, তেল বিক্রি করলেন কেন? আমরা তো নাছর বান্দা। এবার তারা কি বলে শুনুন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েলে তেল চুরির ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC নজরদারিকে দায়ী করেন ভোক্তাদের নিয়ে কাজ করা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম
শামসুল আলম দাবি করেন, চুরির কারণে তেলের যেমন দাম বাড়ছে তেমনি জনগণের পকেট কাটছে পদ্মা অয়েল। পদ্মা অয়েল এর কাছ থেকে যখন ডিস্ট্রিবিউটাররা পাইকারি তেল কিনে নিয়ে আসছে, দেখা যাচ্ছে যে তারা 10% বা 5% বা 1% বা 2% তারা এখান থেকে তেল সরিয়ে মার্কেটে, ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিচ্ছে এবং সেখান থেকে এখানে হচ্ছে। এবং সরকারি তরফ থেকে অটোমেটিক্যালি হচ্ছে 3% এমনি তাদের সিস্টেম লস ইনবিল তৈরি করে দেওয়া হয়েছে, তার সঙ্গে তারা এইভাবে তেল চুরিও করছে। তার জন্য এমডি দায়ী, বোর্ডের চেয়ারম্যান দায়ী এবং এদেরকে এই অপরাধের কোনো ক্ষমা নেই। চুরি করার ইজারা পেয়েছে, সেই চুরি করার ইজারা যারা দিচ্ছে তার জন্য এমডি দায়ী, বোর্ডের চেয়ারম্যান দায়ী এবং এদেরকে এই অপরাধের কোনো ক্ষমা নেই। এরা এই দায়িত্বে থেকে এরকম চুরি করার সুযোগ তারাই দিচ্ছে, তারাই দায়ী। এমডি চেয়ারম্যান এরাই দায়ী, বোর্ডের সব সদস্য দায়ী। এবার একটি ভিন্ন জিনিস দেখাবো আপনাদের। বিভিন্ন সময়ে ফিলিং স্টেশন মালিকরা আমাদের কাছে অভিযোগ করেন, ডিপোতে তেল নিতে গেলে সব সময় তাদের নির্দিষ্ট বরাদ্দের চেয়ে কম পরিমাণে তেল দেওয়া হয়, অর্থাৎ মাপে কম তেল দেওয়া হয়। ডিপোতে তেল কম দেওয়া হয় এমন অভিযোগ করেন অনেক ভুক্তভোগী গ্রাহক। সেই অনুসন্ধান করতে গোদনাইল ডিপো থেকে দুটি তেল ভর্তি ট্রাক অনুসরণ করে তালাশ। ঠিকমতো তেল দেওয়া হয়েছে কি না এমন প্রশ্ন করা হয় তেল ট্রাক কর্তৃপক্ষের কাছে। ডিজেল নিয়ে আসছেন? কম দেয় নাকি অ্যাকুরেট দেয়? না না, অ্যাকুরেট দেয় না, কম দেয়। কীরকম কম দেয়? এই 8 মিলি, 7 মিলি, 6 মিলি। 8 মিলিতে কয় লিটার হয়? 20-25 লিটার হয়। মুখের কথা নয়, আমরা পরীক্ষা করে যাচাই করতে চাই। পে স্লিপ অনুযায়ী তেল ট্যাঙ্কে আছে কিনা সেটা এবার যাচাই করে দেখার পালা। বিএসটিআই এর নির্ধারিত তালিকা ও ডিপ রড নেওয়া হলো। এরপর শুরু হলো তেল মাপার কার্যক্রম। সামনের ট্যাঙ্কের ডিপ রডে 927 মিলিমিটার থাকার কথা, বিএসটিআইয়ের মিটারে মিলল 923 মিলিমিটার। দেখা গেল 4 মিলিমিটারের মতো কম রয়েছে। এটা আছে 24-25 থেকে 1 মিলি নিচে আর 27, এটা হবে 27, তাহলে কত কম রয়েছে? 3 মিলি কম। এবারে পেছনের ট্যাঙ্কে তেল মেপে দেখব আমরা। এখানেও 944 মিলি থাকার কথা, কিন্তু মিটারে দেখাচ্ছে 940 মিলি, অর্থাৎ 16 লিটার কম। যে এখানে লাল দাগ পর্যন্ত কেটেছে 40 পর্যন্ত, তার মানে আমার 44 হবে, এইখানে আসতে হবে, দাগটা আমার এখানে নেই। এই এই এইখানে আমার 4 মিলি কম আছে, 4 মিলিতে 4×4=16 লিটার। এবার আরেকটি গাড়িতে ঠিকমতো তেল দেওয়া হয়েছে কিনা তা পরীক্ষা করার পালা। সামনের ট্যাঙ্কে বিএসটিআইয়ের ডিপ রড মিটার ঢুকানো হলো। হিসেব অনুযায়ী 1049 মিলি তেল থাকার কথা, কিন্তু পাওয়া গেল 1047 মিলি, অর্থাৎ 2 মিলি কম বা 8 লিটার কম। পেছনের ট্যাঙ্কে 1034 মিলির স্থানে পাওয়া গেল 1033 মিলি, এখানেও 4 লিটার কম। মাপে কম ডিপোর ভেতরেও চুরি, বাইরেও চুরি, এর প্রভাব কিন্তু পড়ে সাধারণ ক্রেতা বা ভোক্তাদের উপর। যাই হোক, চোরাই চক্রের সদস্যরা কত টাকা বা কত ধন সম্পদের মালিক হলেন সেটাও তো খুঁজে দেখা দরকার। 4 মিনিট পর ফিরছি। চাকরি করেন ডিপোতে তেলের চেকার পদে, মূল বেতন 15-16 হাজার টাকা, কিন্তু এই কম টাকা চাকরিটি তার জীবনে আলাদিনের চেরাক হয়েছে। তা না হলে এত বড় রাজপ্রাসাদ গড়লেন কিভাবে? গোদনাইল ডিপো থেকে 5-6 গজের মধ্যে একটি রাজকীয় প্রাসাদ, ডুপ্লেক্স বাড়িটির পাশে আরেকটি বহুতল ভবন নির্মাণাধীন। বাড়ির মালিক ফারুক হোসেন ফাহাদ চাকরি করেন পদ্মার গোদনাইল ডিপোতে তেলের ডিপার বা চেকার পদে। বাড়িটি তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়েছে তা না জানা গেলেও অবকাঠামোই বলে দেয় কয়েক কোটি টাকা খরচ না করলে এমন রাজকীয় প্রাসাদ দাঁড়াবে না। এই লাল রঙের জিপ গাড়ির মালিকও তেল চেকার ফাহাদের। এবার এই অঢেল সম্পত্তির মালিক তেল চেকার ফাহাদের সাথে দেখা করার পালা।
অনেকবার কল করলেও ফোন কল রিসিভ করেনি ফাহাদ। এরপর তার বাড়ির সামন থেকে ফাহাদের পরিচিত দুই যুবক আমাদের নিয়ে যায় ফাহাদের ব্যক্তিগত অফিসে। প্রায় আধা ঘন্টা পর এলেন ফাহাদ সাহেব, জবাব দিলেন এক এক প্রশ্নের। অফিসিয়াল পদবি কি? অফিসিয়াল পদবি হচ্ছে চেকার। কিভাবে করলেন এমন রাজস্বিক বাড়ি? আপনি চেকার নয়, আপনি এই বাড়িটা কি বলি? আমি আমাদের পৈতৃক কি আছে আর কি, ব্যবসা বাণিজ্য আছে, যেটা আমরা অনেক আগে থেকে পেট্রোল পাম্পের ব্যবসা করি। এত সব অনিয়ম আর সম্পদের পাহাড় যে জায়গা থেকে গড়ে উঠেছে সেই গোদনাইল দীপুর ইনচার্জের বক্তব্য শোনা দরকার, নাকি শস্যের ভেতরেই ভূত বিরাজমান? এবার আমরা কথা বলতে চাই এত এত কাণ্ড যে ডিপোতে ঘটে সেই পদ্মা অয়েল কোম্পানির গোদনাইল দীপুর ইনচার্জ শাহজাহান কবির চৌধুরীর সাথে। ডিপোর প্রধান ফটকে নিরাপত্তারক্ষীরা আমাদের আটকে দিল, ভেতরে নাকি ক্যামেরা অ্যালাউ করে না। কিছুক্ষণ পর ডিপো ইনচার্জ ক্যামেরা মাইক্রোফোন ছাড়া আমাদের তার চেম্বারে প্রবেশের অনুমতি দিলেন। শুরু হলো কথাবার্তা, কুশল বিনিময়। এটা সেটার পর জানতে চাই তেল চুরি ও ডিপোর ভেতরেই অবৈধ কারবারের বিষয়ে। জবাবে তিনি যেন আকাশ থেকে পড়লেন। ভেতরেও তেল শর্ট দেওয়া হয়, কম দেওয়া হয়, এটা আমি চ্যালেঞ্জ করতে পারবো, আপনি আমার পক্ষে চ্যালেঞ্জ করতে পারবেন কোনো রকমের সব অভিযোগ যখন অস্বীকার করছেন, এবার বিদায় নেবার পালা। বিদায় দিতে তিনিও এগিয়ে আসলেন, তবে খালি হাতে নয়, একটি খাম হাতে আতিথেয়তা করতে। তেলের ডিপো তো নয়, যেন টাকার খনি। এবার কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা কি জানেন পদ্মার গোদনাইল ডিপোতে হচ্ছেটা কি? পদ্মার ঢাকা অফিসে টিম তালাশ। তেল চুরির বিষয় নিয়ে কেউ কোনো কথা বলবে না বলে অফিস থেকে জানানো হয়। টেলিফোনে কথা হলো সহকারী সেলস ম্যানেজারের সাথে। দুই দিন পর আবারও পদ্মা অয়েলের ঢাকা অফিসের টিম তালাশ। তেল চুরি এবং ডিপোর বিভিন্ন অনিয়ম নিয়ে সহকারী সেলস ম্যানেজারকে প্রশ্ন করলে তিনি এসব বিষয়ে নাকি কিছুই জানেন না। আমাদের কাছে এরকম কোনো মেসেজ নাই বা কেউ কোনো অভিযোগও দেয় নাই, কেউ বিক্রি করছে এরকম বলে নাই, কেউ কিনছে এরকম বলে নাই। পদ্মা অয়েল কোম্পানির গোদনাইল দীপুর নানা অনিয়ম এবং তেল চুরির বিষয় নিয়ে প্রশ্ন করতে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমানকে বারবার ফোন করলেও তিনি কোনো ফোন রিসিভ করেননি। সবাই চুপ, কেউ কোনো কথা বলবে না। তাহলে পুকুর চুরির বিষয়টি পরিষ্কার করবেন কে? কার কাছে চাইব প্রতিকার? এই তেল চুরি ঠেকাতে না পারলে পদ্মা অয়েল কোম্পানির প্রতি বছর যে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে তার কি হবে? সমস্যার সমাধান বা প্রতিকারের চেষ্টার অপ্রাপ্তি আর অতৃপ্তি নিয়ে আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান, মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।